হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে ওয়ার্ল্ডে যতগুলো মাইনিং প্ল্যাটফর্ম আছে মানে যতগুলো মোবাইল মাইনিং অ্যাপস আছে তার মধ্যে এভাই আই ওয়ার্ল্ড কিন্তু ভালো একটা জায়গায় আছে তো অ্যাভাইভ ওয়ার্ল্ডের নতুন একটা গিবয়ে এখন পর্যন্ত অনগোয়িং চলতেছে এটা হচ্ছে অ্যাভাইভ গ্লোরি তো এখানে যারা যারা এখন পর্যন্ত জয়েন করেননি তারা কিভাবে জয়েন করবেন সেই প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে খুবই ইজিলিভাবে আপনাদের দেখাবো আপনারা যারা এখন পর্যন্ত এই প্রোজেক্টে জয়েন করেননি অ্যাভাইভ ওয়ার্ল্ড যে মাইনিং প্রজেক্ট আছে এখানে যারা যারা জয়েন করেননি তারা কিন্তু অবশ্যই এখানে জয়েন করে নেবেন কেননা এখান থেকে কিন্তু ভালো মানের একটা প্রফিট করা যাবে এই জন্য কেউ মিস করবেন না তো এখানে কিভাবে আপনারা জয়েন করবেন সেটা নিয়ে চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিংকটা আমি ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা সকলে কিন্তু এখানে জয়েন হয়ে নেবেন এই প্রজেক্ট কিন্তু কেউ মিস করবেন না কেননা সাতশী যারা মিস করছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে আফসোস করছেন এখানে যাতে আপনাদের আফসোস না করতে হয় তাই জন্য এই প্রোজেক্টে অবশ্যই অবশ্যই সকলে জয়েন করবেন তো জয়েন করার পরে এরকম একটা ইন্টারভিউ আসবে তো এখান থেকে মূলত আপনাদের গি বয়েটাতে জয়েন হইতে হবে তো গি বয়েটাতে জয়েন হওয়ার যে প্রসেসটা সেটা আমি খুবই ইজিলিভাবে আপনাদের দেখাবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না তো এখানে কিছু প্যারা আছে যেমন আপনাদের যে টুইটার প্রোফাইলটা আছে সেখান থেকে কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে হবে তো আপনারা হয়তো বা মনে করতে পারেন আমরা আমাদের নিজস্ব বা পার্সোনাল একটা প্রোফাইল কেন চেঞ্জ করব তো এখানে চেঞ্জ করলে মানে আপনাদের বেশি দিন চেঞ্জ করে রাখতে হবে না যখন এই গি বয়টা ডিস্ট্রিবিউট হয়ে যাবে তখন কিন্তু আপনারা সেগুলো আবারও চেঞ্জ করে আপনাদের নিজের মতো করে দিয়ে দিতে পারবেন আর এই গি যদি আপনারা জয়েন করতে চান মানে এ গ্লোরিতে যদি আপনারা জয়েন করতে চান তাহলে কিন্তু মাস্ট বি আপনাদের এগুলো চেঞ্জ করতে হবে চেঞ্জ না করলে কিন্তু আপনারা এখানে জয়েন হইতে পারবেন না আর এখানে জয়েন হওয়ার সুবিধা একটাই এখানে জয়েন হওয়ার পরে তারা কিন্তু একটা ডিস্ট্রিবিউট বা একটা গি মানে গি তো আপনারা সকলেই বুঝেন তো এখান থেকে যদি আপনারা র্যান্ডমলি উইন হইতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে সুবিধা পাবেন যেমন তারা কিন্তু সরাসরি এখান থেকে প্রফিট দিবে যেমন বিটিসি দিতে পারে অথবা তাদের যে নিজস্ব টোকেনটা আছে ভিভি টোকেন সেটাও দিতে পারে এখানে সম্ভবত তারা বিটিসি দিবে মানে বিটকয়েন দিবে সরাসরি যদি আপনারা র্যান্ডমলি উইন হতে পারেন তো ফ্রেন্ডস চলুন বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদের খুবই ইজিলিভাবে দেখিয়ে দিই কীভাবে আপনারা তাদের এভাইভ গ্লোরিতে জয়েন হবেন তো সর্বপ্রথম আপনারা এভাইভ ওয়ার্ল্ড যে মাইনিং অ্যাপসটা আছে সেখানে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এই যে উপরে এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন অ্যাপ্লাই ফর অ্যাভাইভ গ্লোরি তো এরকম একটা ইন্টারফেস সকলেই দেখতে পারবেন যদি এই ইন্টারফেসটা দেখতে না পান তাহলে কি করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে অ্যাপসটা অবশ্যই আপডেট দিয়ে নেবেন আপডেট দিয়ে নিলে কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে তো এই জায়গায় আপনারা একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন নিচে আপনাদের এখানে শো করবে অ্যাপ্লাই নাও আপনাদের কিন্তু থেকে অ্যাপ্লাই হবে তো সরাসরি আপনারা ক্লিক করে দিবেন তো এই ইন্টারফেস না আসে যদি আপনাদের অন্য কোনো আপনারা কি করবেন এই যে উপরে একটা চিহ্ন আছে এই চিহ্নটাতে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আবারও ব্যাগ হয়ে আসবেন তারপরে কিন্তু দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসে তো এখানে আসার পরে সরাসরি নিচে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু সমস্ত বিষয়গুলা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আপনাদের কি কী করতে হবে এই যে এখানে দেখেন আপনারা যদি এখানে পরে দেখেন তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবেন চ্যান্স টুইটার প্রোফাইল পিকচার ইন্টু এভাইভ লোগো এখানে কিন্তু লোগোটা দেওয়া আছে এই যে লোগোটা এটা আপনাদের ডাউনলোড করতে হবে এবং আপনাদের যে টুইটারের প্রোফাইল পিকচারটা আছে সেখানে কিন্তু এই পিকচারটা দিতে হবে মানে যতদিন পর্যন্ত তাদের ডিস্ট্রিবিউট না হয় ততদিন কিন্তু এগুলা রাখতে হবে এবং আপনাদের যে টুইটারের নামটা আছে সেই নামের জায়গায় মানে নামের শেষে আপনাদের এভাইভ সিটিজেন এটা ইউজ করতে হবে এবং আপনাদের টুইটারের যে বায়ো আছে সেখানে এটা দিতে হবে যা জাস্ট কপি করবেন এবং পেস্ট করবেন আমি আপনাদের সব কিছু দেখাই দিচ্ছি স্টেপ বাই স্টেপ তো এর জন্য আপনারা পেজটা মিনিমাইজ করে সরাসরি চলে যাবেন আপনাদের টুইটারে তো আমি সরাসরি চলে আসি আমার টুইটারে এখানে আসার পরে উপরে আপনাদের পিকচারটা দেখতে পারবেন মানে প্রোফাইল পিকচারটা এখানে একটা করবেন টাস করার পরে এই জায়গায় আপনারা দেখতে পারবেন প্রোফাইল নামে একটা অপশন এই যে প্রোফাইল এখানে একটা ক্লিক করবেন তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন এডিট প্রোফাইল এই জায়গায় একটা ক্লিক করবেন এখন মূলত এখানে আপনাদের কাজগুলো করতে হবে এই যে এই আইকনটা আছে মানে ক্যামেরা আইকনটা এখানে ক্লিক করে আপনাদের পিকচারটা দিতে হবে তো আমি আবারও মিনিমাইজ করে সেই পেজে চলে যাচ্ছি তো এখানে আসার পরে এই যে পিকচারটা আছে নিচে কিন্তু আপনারা দেখতে পারবেন সেভ ইমেজ নামে একটা অপশন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু পিকচারটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করে নেওয়ার পরে আবারও আমি টুইটারে চলে যাচ্ছি এখানে যাওয়ার পরে এই যে ক্যামেরা আইকনটা আছে এখানে ক্লিক করে আমি পিকচারটা এখানে দিয়ে দিচ্ছি তো দেখেন আমি কিন্তু তাদের লোগোটা মানে সেই পিকচারটা এখানে দিয়ে দিছি এখন এই জায়গায় আপনারা দেখেন এখানে কিন্তু আপনাদের টুইটারের নামটা থাকবে তো এই জায়গায় আরও কিছু অ্যাড করতে হবে কী অ্যাড করবেন আবারও মিনিমাইজ করে এখানে চলে আসবেন এখানে আসার পরে এই যে কপি আইকনটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিকলি কপি হয়ে যাবে তো এখন আবারও সেই পেজে চলে যাবেন যাওয়ার পরে এই যে নামের শেষে এখানে আমি এটা পেস্ট করে দিলাম দেখেন সর্বপ্রথম আমার নামটা আছে তারপরে কিন্তু অ্যাভাইভ সিটিজেন এই অপশনটা চলে আসবে মানে এটা এখানে ইউজ করতে হবে এখন দেখেন এই জায়গায় কিন্তু আমার বায়োতে অন্য কিছু আছে তো আমার বায়োটা কিছু দিনের জন্য চেঞ্জ করে দিতে হবে তো কিভাবে চেঞ্জ করবেন আবারও চলে যাবেন এই পেজে এখানে আসার পরে এই যে দেখেন এই জায়গায় আর একটা কপি লিঙ্কের অপশন আছে তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এই যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কিন্তু কপি হয়ে যাবে তো আবারও চলে আসবেন টুইটার প্রোফাইলে এখানে আসার পরে বায়োটা চেঞ্জ করে দেবেন আমি এটা কেটে দিচ্ছি কেটে দিয়ে সেটা পেস্ট করে দিচ্ছি যেটা কপি করে নিয়ে আসলাম এই যে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এভাবে পেস্ট করে দিলাম আপনারাও এভাবে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনারা লক্ষ্য করেন প্রথমে কিন্তু দেওয়া আছে আইএমএন এভাইভ সিটিজেন্স এবং শেষে তাদের যে অ্যাপআই ওয়ার্ল্ডের যে পেজটা আছে সেটা লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে তো এই কাজটা মূলত আপনাদের করতে হবে এখন আপনারা কি করবেন উপরে দেখতে পারবেন সেভ বাটন এই যে সেভ বাটনটা উপরে শো করতেছে তো উপরে সেভ করে দেবেন তো সেভ করে দেওয়ার পরে আপনাদের কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন এখানে আপনাদের একটা টুইট করতে হবে তো এখানে টুইট করার জন্য তাদের একটা ফটো নিতে হবে তো ফটোটা আপনারা কোথায় পাবেন সরাসরি তাদের যে অফিসিয়াল টুইটার পেজ আছে সেখানে চলে যাবেন তো আমি সরাসরি তাদের অফিসিয়াল টুইটার পেজে চলে যাচ্ছি তো আপনারা যদি খুঁজে না পান এই যে এখানে দেখতে পারবেন সার্চ বাটন এখানে সার্চ করবেন অ্যাভাইভ ওয়ার্ল্ড দিয়ে আমি এখানে সার্চ করতেছি অ্যাভাইভ ওয়ার্ল্ড দিয়ে তাহলে কিন্তু সরাসরি তাদের যে অফিসিয়াল টুইটার পেজটা আছে সেটা চলে আসবে তো তাদের টুইটার পেজে আসার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা ফটো ডাউনলোড করে নেবেন আপনাদের চয়েস মতো তো আমি এই ফটোটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি তো ফটোটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনারা কি করবেন আবারও চলে আসবেন আপনাদের প্রোফাইলে আমি হোম পেজে চলে যাচ্ছি যাওয়ার পরে এই যে এখানে আপনারা দেখতে পারবেন একটা আইকন প্লাস আইকন মানে এই আইকনে ক্লিক করলে আপনারা কিন্তু এখান থেকে টুইট করতে পারবেন মানে নতুন করে টুইট করতে পারবেন তো আপনাদের কিন্তু এখানে একটা টুইট করতে হবে তো আমি এই আইকনে ক্লিক করে দিচ্ছি আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা কিছু লিখবেন এভাইভ ওয়ার্ল্ড সম্পর্কে কিছু লিখবেন এইভাবে লিখার পরে এখানে আপনাদের যে রেফার লিঙ্কটা আছে সেই লিঙ্কটাও কিন্তু ইউজ করতে পারেন তো আমি এখানে আমার রেফার লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো এখানে সব কিছু দেওয়ার পরে এইভাবে কিছু লিখবেন লিখার পরে আপনাদের রেফার লিঙ্কটা এখানে দিয়ে দিবেন তারপরে এইভাবে কয়েকটা হ্যাশট্যাগ এখানে ইউজ করবেন তো হ্যাশট্যাগুলো ইউজ করার পরে এইখানে আপনারা দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা ফটো এখানে সিলেক্ট করতে পারবেন তো আমি এই জায়গায় ক্লিক করে যে ফটোটা ডাউনলোড করলাম সেটা এখানে সিলেক্ট করে দিচ্ছি তো আমার ফটোটা কিন্তু এখানে আমি সিলেক্ট করে এখন আপনারা কি করবেন এই যে উপরে টুইট অপশনটা আছে এখানে একটা ক্লিক করে এখানে টুইট করে দেবেন তো আমি টুইটে ক্লিক করে এটা কিন্তু টুইট করে দিলাম তো আমার কিন্তু টুইটটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা কি করবেন এখান থেকে এই যে উপরে আপনাদের প্রোফাইল পিকচারটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে সরাসরি আপনাদের প্রোফাইলে চলে যাবেন এই যে আমি প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলে চলে আসলাম আসার পরে এখানে আপনারা সেই টুইটটা কিন্তু দেখতে পারবেন তারপরে এই কর্নারে আপনারা একটা শেয়ার বাটন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় দেখেন কপি লিঙ্ক টু টুইট এখানে একটা ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পরে আবারও এই পেজে চলে আসবেন আসার পরে এখানে সেই লিঙ্কটা পেস্ট করে দিতে হবে তো আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে নিচে আপনারা আরও দুইটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ একটা হচ্ছে টেলিগ্রাম যদি আপনাদের হোয়াটসঅ্যাপ থাকে তাহলে সেখানেও আপনারা শেয়ার করবেন শেয়ার করার পরে সেখান থেকে লিঙ্কটা নিয়ে এসে এই জায়গায় পেস্ট করে দিবেন এবং যদি আপনাদের টেলিগ্রাম চ্যানেল থাকে সেখানেও কিন্তু আপনারা শেয়ার করে সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিতে পারেন এই দুইটা কিন্তু অপশনাল আপনারা চাইলে এখানে দিবেন না চাইলে দিবেন না তো আমার যেহেতু টেলিগ্রামে পোস্ট করা আছে এই জন্য আমি টেলিগ্রামের লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি তো পেস্ট করে দেওয়া হয়ে গেলে সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনারা কি করবেন নিচে দেখতে পারবেন সাবমিট নামে একটা বাটন সাবমিটে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এটা সাবমিট হয়ে যাবে এবং আপনারা কিন্তু টোটালি মানে ফুলফিল তাদের যে অ্যাভাইভ গ্লোরি গি এটা আছে সেখানে কিন্তু কমপ্লিটলি জয়েন হয়ে যাবেন তো আমি সাবমিটে ক্লিক করে সেখানে জয়েন হয়ে যাচ্ছি যে আমি সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন সাবমিট সাকসেসফুল এবং এই জায়গায় আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ইজ রিভিউ এটা কিন্তু রিভিউ থাকবে এবং যখন তাদের ডিস্ট্রিবিউট হবে আপনারা যদি উইন হয়ে থাকেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনাদের রেওয়ার্ডটা দিয়ে দেওয়া হবে তো রেওয়ার্ড হচ্ছে যদি বিটিসিতে তাহলে এই জায়গায় অ্যাড হয়ে যাবে এবং যদি তারা তাদের ভিভি টোকানটাতে তাহলে কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে যাবে অবশ্যই কিন্তু আমরা এটা নিয়ে অ্যানাউন্সমেন্ট অবশ্যই দেবো আপনারা জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে কিন্তু সবসময় এর যে আপডেটটা আছে সমস্ত আপডেটগুলো জানতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি লং করবো না এখান থেকে শেষ করে দিব আপনাদের যদি এভাইভ ওয়ার্ল্ড নিয়ে কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চিনের বা সমস্যার সমাধান করে দেওয়ার ধন্যবাদ সবাইকে